রাফির সাথে জার্নি আমি খাঁচাতে যে পাখিকে সবাই পছন্দ করেছে ভালোবেসেছে যার অভিনয়ের জন্য অনেক স্বীকৃতি পেয়েছে পাখি বা তমা মির্জা যেটাই বলেন এর পুরো কৃতিত্ব অবশ্যই রায়হান রাফির নিঃসন্দেহে রায়হান রাফির এবং সারা জীবন আমি কৃতজ্ঞ তার প্রতি তার কাছ থেকে শিখছি আমি আমি বরাবরই বলে আসি সে শুধু আমার ভালো বন্ধু না সে আমার অভিভাবকের মতো সে আমার ফ্যামিলি মেম্বারের মতো এবং আমার সব থেকে পছন্দের পরিচয় রাফি সম্পর্কে বলা শেষ এবার নিশো ভাই সম্পর্কে একটু বলতে চাই আমার প্রথম কাজ এই মানুষটার সাথে যার আমি অনেক বড় ভক্ত যার কাজ আমি দেখি এবং আমি এখনও আমার বলতে আমার নার্ভাস লাগছে কারণ আমি যতবার তার সাথে বসেছি এই যে কথা জড়ায় যাচ্ছে স্ক্রিপ্ট নিয়ে বা লুক নিয়ে আমি বারবার বলেছি হ্যাঁ কী করবো আর যখন বলেছি আমি মুগ্ধ হয়ে শুধু শুনেছি যে আসলে কী হচ্ছে তো আমি এখানে ঢোকার সময় ওখানে বলে আসছিলাম যে আমাদের এখানে খুব একটা ওরকম প্রতিষ্ঠান নেই যেখান থেকে অনেক কিছু শেখা যায় আর্টিস্টদের যে ইনস্টিটিউট নেই ওইভাবে টিচার নেই যারা আমাদের অভিনয় শেখায় তো আমার মনে হয় যে আমি এখন যে টিমটার সাথে কাজ করতে যাচ্ছি রাফির কাছ থেকে তো শিখেছি বললামই শিক্ষকের মতো আর একজনকে পেতে যাচ্ছি যার সাথেই একটা কাজ হয়তো আগামী অনেকগুলো কাজের জন্য আমাকে প্রস্তুত করে দিচ্ছে